নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা। শিপ্রার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানিয়েছিলাম খুব সুন্দর স্বাদের চাল কুমড়ো চিংড়ি মাছের তরকারি। এর জন্য আমি প্রথমে একটি চাল কুমড়োকে এভাবে কেটে নিয়েছিলাম। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে চাল কুমড়োগুলো ছেড়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপরে দেব খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমার কাছে কাঁচা লঙ্কাটা নেই, যার জন্য আমি দিতে পারলাম না। তবে কাঁচা লঙ্কা দিলেও সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিতে হয়। এরপরে দেব আমি স্বাদমতো নুন, বাকি দেব আমি এক চামচ ধনে গুঁড়ো। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি খুব কম পরিমাণে জল দিয়ে দেব। চাল কুমড়োটাকে কোনো কষানোর দরকার হয় না। খুব কম পরিমাণে জল দিয়ে আমি একটুখানি ঢেকে দেব নাড়িয়ে চাড়িয়ে নিয়ে। এভাবে খুব সিম্পলভাবে রান্না করলে দারুণ টেস্টি হয়, এর সাথে যদি হয় একটু চিংড়ি মাছ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢেকে দেব। এবারে আমি এটাকে ফোড়নের জন্য বের করে নেব। আপনারা কে কীভাবে বানান চাল কুমড়ো আমাকে অবশ্যই জানাবেন। তবে আমি কিন্তু এভাবেই তৈরি করি এবং খুব দারুণ লাগে খেতে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব হাফ চামচ কালো সর্ষে। দিয়ে তরকারিটা আমি এবার ঢেলে দেব। গরমের সময় চাল কুমড়ো খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা নারকেল বাটা। নারকেলটাকে আমি খুব মিহি পেস্ট করে নিয়েছি, যাতে করে চাল কুমড়োর মধ্যে একদম মিশে যাবে। এই রান্নাটা গ্রামের বাড়ির রান্না এবং খুব দারুণ টেস্টি। নারকেল ছাড়াও আপনারা করতে পারেন, তবে নারকেল দিলে খুব দারুণ টেস্ট হয়। তো দেখুন আমি বের করে নিয়েছি কত সুন্দর হয়েছে, এভাবে একবার করে দেখবেন। দারুণ রেসিপি, সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।